উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সোনাই পৌরসভায় বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন সোনাইয়ের দায়িত্বপ্রাপ্ত শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার সোনাই পুর এলাকায় এক বিশাল বাইক র্যালি করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দীপায়ন চক্রবর্তী উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। বিধায়ক উপাধ্যক্ষ মাননীয় আমিনুল হক লস্কর মহাশয় আপনাদের সম্মুখে বিস্তৃতভাবে বলেছেন, শুধু আপনাদের মাধ্যমে আমি সোনাইবাসী নাগরিকদের আমি অনুরোধ করতে চাই যে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি, আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনী সংকল্পপত্র বের করেছে, ইস্তাহার অন্যান্য দলের থাকে আর আমরা বলছি যে নির্বাচনী সংকল্পপত্র, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যা বলে তা করে দেখায় আর সেটার প্রমাণ আপনারা পেয়েছেন। মাত্র 10 মাসের সরকারের আমলে আপনারা লক্ষ্য করেছেন যে বাচ্চাদের কথা চিন্তা করে অঙ্গনওয়াড়ি মডেল সেন্টার আমার কনস্টিটিউয়েন্সিতে 11টি হচ্ছে। আমি জানি না সোনাইতে কতটি কাজ হয়েছে, রাস্তাঘাটের কী হচ্ছে আমি জানি না। আমার কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী 10 কোটি টাকা রাস্তার জন্য বরাদ্দ করেছেন, আমি 5টা রাস্তা সেই টাকা দিয়ে নির্মাণ করতে সক্ষম হচ্ছি। এইভাবে বিভিন্ন কাজ এই 10 মাসের সরকারে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার ওনার যে পরিকল্পনা নিয়ে উনি উন্নয়নের ধারা অব্যাহত করে দেন। প্রথম অবস্থায় যে বিধায়ক সাংসদ পুর কমিশনার তাদেরকে দেখেই সমাজ চলে আর স্বচ্ছ ভাবমূর্তি সকল আসা উচিত। এদিন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর কংগ্রেস AIUDF দলের সমালোচনা করে বিজেপি প্রার্থীদের জয় করার আহ্বান জানান। কাজ করব আমাদের সংকল্প যে আমরা মাস্টার ড্রেনেজ প্রোগ্রাম করব, আমরা মেগা ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট করব, সমস্ত রাস্তাঘাটকে আমরা সেবার ব্লকে নির্মাণ করব, সমস্ত রাস্তাঘাটে আমরা স্ট্রিট লাইট দিব, আজকে সোনাই যেটা শ্মশান আছে ইলেকট্রিক শ্মশান করব, সোনাই ঈদগাহকে আমরা মডার্নাইজ করব, যেভাবে আমরা সোনাই NG হায়ার সেকেন্ডারি স্কুলের দুদিকে হায়ার সেকেন্ডারি স্কুলের বিল্ডিং আছে, ছাত্ররা সহজে চলাচল করার জন্য একটা ফ্লাইওভার ফুটব্রিজ করার জন্য আমরা চিন্তাধারা করেছি, আমরা সংকল্প নিয়েছি। সোনাই বাজারের সঙ্গে সোনাই 7 নম্বর ওয়ার্ডের একটা ফুটব্রিজ নদী সোনাই নদীর উপরে করার জন্য আমরা সংকল্প নিয়েছি। আমরা গার্বেজ কালেকশনের লাগিয়ে আমরা 25 বিঘা জায়গা সরকারে দিয়েছে, ওখানে ডেভেলপমেন্ট করা এবং আমরা বাউন্ডারি ওয়াল করা আমরা সংকল্প নিয়েছি। সমস্ত যারা মন্দির মকাম আছে ওদেরকে আধুনিককরণ করে টুরিস্ট আনার জন্য আমরা সংকল্প নিয়েছি। যে আমরা অনেকটা সংকল্প নিয়েছি, আমরা সংকল্পপত্র জনসাধারণের কাছে দায়বদ্ধ স্বীকার করিয়া আমরা সবার কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু আমি বলতে চাই যারা UDF কংগ্রেস তাদের যদি কোনো স্বপ্ন না থাকে, তাদের কোনো সংকল্প যদি না থাকে, তাদের কোনো ইস্তিহার যদি না থাকে, তারা ভবিষ্যতে বোর্ড গঠন করে কী করবে তারা কোনো চিন্তাধারা নাই। এর জন্য শুধুমাত্র এই যে মানুষকে ঠকানোর জন্য এরা প্রতিদ্বন্দ্বিতা উত্তীর্ণ হয়েছে, প্রতিদ্বন্দ্বী আমরা অংশগ্রহণ করেছি, আসলে ওদের কোনো চিন্তাধারা নাই। আমরা বোর্ড গঠন করব এবং এইগুলা যেগুলা সংকল্প নিয়েছি সমস্ত আমরা এগুলা কাজ করব। এবছর থেকে নিট ও JEE সহ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। 2021 সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি। এক বছরের মধ্যে বিদ্যুজনদের নজর কাটতে সক্ষম হয় অ্যাসপায়ার। তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার। নতুন শিক্ষানীতি অনুসরণ করে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের। পাশাপাশি HS স্তরে চালু হচ্ছে নিট JEE-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং। অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা, পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য, যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি, বাংলা।